আমাদের এখানে পেশেন্টটা এসেছিল, আমরা দেখেছি উনি অ্যাসিড দগ্ধ, আপনার মুখের নিচের অংশে এবং চোখে কিছুটা ইনভলভ ছিল। আমরা আসলে প্রাথমিক চিকিৎসা যেটুকু দেওয়া হয় আমরা সেইটুকু দিয়েছি, এবং এটা অ্যাসেস করার জন্য একজন বায়ানো প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞ দরকার ছিল, যেটা আমাদের এখানে ব্যবস্থা নাই। আমরা সেই কারণে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করেছি পেশেন্ট।